মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আসল কথাটা বল না, তুই আসল কথাটা বল। ওর তো চিরকালের স্বভাব এরকম, নেচে নেচে বেড়াচ্ছে পাড়ায় আর সবাইকে সিগন্যাল দিচ্ছে, সব ছেলেগুলোকে সিগন্যাল দিচ্ছে। পলাশ, আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর একটা কথা কি করবে তুমি? হ্যাঁ কি করবে? চোরের মায়ের আবার বড় গলা না? আর একটা কথা বললে কি করবে? শোনো, তোমাকে আমরা এই বাড়িতে থাকতে দেব না। বেরিয়ে যাও, এই বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরো। সেটি হচ্ছে না, সেইটি কিছুতেই হচ্ছে না। আমি যতক্ষণ বেঁচে আছি বৌমা কোথাও বেরোবে না। ওই যা, বেরো বেরো, তোরা বেরো বাড়ি থেকে, বেরো। এত দূর, এত দূর, যে কাকিমা, কাকিমা তুমি দেখতে পাচ্ছ তো, তোমার চোখের সামনেই হচ্ছে কিন্তু। আমার মাকে কিভাবে বশ করেছে দেখো একবার। আমার তো এখন মনে হচ্ছে ও মাকে টুকটাক করেছে, নিশ্চয়ই টুকটাক করেছে। তুমি স্কুলের শিক্ষক, সে কিনা টুকটাকে বিশ্বাস করো, টুকটাকের কথা বলছো। এই শিক্ষক তুমি? আমি না খুব ভালো করেই বুঝতে পাচ্ছি যে তোমার স্কুলের ছেলেমেয়েরা কি শিক্ষা পাচ্ছে। আচ্ছা, কি করে চাকরি পেয়েছো বলো তো? তুমি টাকা দিয়ে চাকরি পেয়েছো তাই না? তা না হলে তো এরকম ধরনের কথা বলতে পারতে না। যদি সত্যি লেখাপড়া জানতে তাহলে মেধার পরিচয় দিতে। এই খবরদার, খবরদার, যা জানো না তা নিয়ে কোনো কথা বলতে আসবে না তুমি। তোমরা যা জানো না তা নিয়ে তো দিব্যি দুজনে কথা বলে যাচ্ছ। আমাকে কতটুকু জানো তোমরা যে আমার চরিত্র নিয়ে বিশ্লেষণ করছো? কেন করছো তোমরা? চেনো তোমরা আমাকে? বাজে মহিলা কথাকার, আবার বড় বড় কথা বলছিস। খবরদার পলাশ, তোর বৌদি হয় সম্পর্কে। কি বৌদি? এই মহিলাকে আমি বৌদি ভাববো? ছি, ওকে যে আমি বৌদি ভাববো সেই আশা ও যেন কখনো না করে। আশা করবে কি করে? আরে ও আশা করবে কি করে? ওর সঙ্গে আমি সংসারটাই করব না। ওর সঙ্গে আমি সংসার করলি তো? এই শোন শোন, কপাল না তোর পরে নিরে ঘুরেছে এই মেয়েটার। তোর তো বাঁদরের গলায় মুক্তোর মালা হয়েছে। হ্যাঁ, আর ও একখানা মুক্তোর মালা তোর মতন বাঁদরের গলায় ঝুলছে। সেই মালা তুই পরে থাকতে পারবি কি পারবি নে, সে তো তোর ব্যাপার, অভ্যেস নেই তো, তাই না? তাছাড়া বললি না তুই ওর সঙ্গে থাকবি না? আরে তুই ওর সঙ্গে থাকবি কি থাকবি নে সে কথা কে জানতে চেয়েছে? কেউ চায় না তো। ও তোর সঙ্গে থাকতে চায় কি না সেইটা আগে ভেবে দেখ। সবাই তো চলে যেত, হাতে পায়ে ধরে আমি তাকে রেখে দিয়েছি। এখন তুই বলছিস তুই থাকবি না, আর আমি রেখেছি কেন জানিস? কারণ আমি খুব ভালো করে জানি যে তোরা দুজনের কেউ কেউ আমাকে দেখবি না, এমনকি আমার এই আবাগি মেয়েটি কেউ দেখবি না। যদি আমাদের কোনোদিনও কেউ দেখে তো এই এই বৌমাই দেখবে। আমার যেদিন চলে যাওয়ার হবে না, আমি নিজেই চলে যাবো এই বাড়ি থেকে। কিন্তু তোমাদের কথায় আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আর আমি আগেও বলেছি আবারও বলছি, বিয়ে করে এ বাড়িতে এসেছি মানে এই নয় যে আমি ক্রীতদাস হয়ে এসেছি। তার মানে কিন্তু এটা নয় যে আমি আমার সব ইচ্ছে বিসর্জন দিয়ে দেব। আমি তো তোমাকে বলিনি যে তুমি আমার কথা শুনে চলো, কিংবা আমি আশাও করি না যে তুমি আমার কথা মতো চলবে। আমি যেমন তোমার কথা মতো চলি না, তেমন তোমারও কোনো দরকার নেই আমার কথা মতো চলার। ও আচ্ছা, তাহলে কার ইচ্ছে চলবে তুমি? হ্যাঁ, কার ইচ্ছে? তোমার ওই প্রেমিকের ইচ্ছে? তোর বউয়ের আবার চরিত্রে কোনো ঠিক আছে নাকি? ওর কি ওই ওই একটা নাকি ওর? বলতি দে, বলতি দে, কি সমস্ত কথাবার্তা! উফ, এই সমস্ত কথাবার্তা কানে এলে কানে আঙুল দিতে হয়। হায় ভগবান, এরা নাকি আমার ছেলে, এরা নাকি আমার পেটে জন্মেছে গো। এই বেরো তো, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো তোরা, বেরো। ও টাকার দুই আপদ এসে জুটেছে আমার বাড়িতে। ও কি কথা, সব সহ্য করতে হবে? যা, বেরো বেরো শিগগির। আমরা বেরোবো না, আমরা বেরোবো, তোমাকে এ বাড়ি থেকে আমরা বার করে দেবো। আর বাবা তোমার নামে বাড়িটা লিখে দিয়ে গেছেন, সেটা বারবার দেখাচ্ছ, সেটা বারবার শোনাচ্ছ আমাদের।
আমরাও দেখছি তুমি কিভাবে বাড়িতে থাকো। তোমাকে বাড়ি থেকে উৎখাত করে তবে আমরা ছাড়ব। উৎখাত করবে? একবার চেষ্টা করে দেখো উৎখাত করার। এই এই তুমি আমাদের বাড়ির মধ্যে কথা বলছো কেন, কিসের জন্য? শোনো, এরপর কিন্তু আমি ডিভোর্স কেস ফাইল করব, তোমার এগেনস্টে ডিভোর্স কেস ফাইল করব আমি। দেখি আমি ডিভোর্স পাই কিনা। চরিত্রহীন মেয়ে তুমি একটা। সব আইন কি ভাবছো? সব আইন মেয়েদের পক্ষে না, ছেলেদের পক্ষে কোনো আইন নেই। আমি দেখছি দেখছি কি করা যায়, আমিও দেখে নিচ্ছি। বারবার নেই, চরিত্রহীন চরিত্রহীন কথাটা বলবে না। যে চরিত্রহীন তাকে চরিত্রহীনই বলবো, বারবার বলবো, বেশ করবো। তুমি চরিত্রহীন চরিত্রহীন চরিত্রহীন। তুমি একটা বাজে টাইপের মেয়ে। তোমার মা গোপন করে বিয়েটা দিয়েছিল, সব সত্যি, সব বলবো। অনেকক্ষণ ধরে তোমার বাজে কথা সহ্য করছি, আর আমি সহ্য করব না। দাঁড়াও। এই কি 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 করছো তুমি? কি বলছো তুমি বলো। তোমার এরকম ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো মা। তার থেকে তুমি পুত্রহীন হও। কি ভেবেছো তুমি, তোমার ছেলেরা তোমাকে দেখবে? ভেবে দেখেছো কোনোদিন? এদের জন্য তুমি তোমার জীবন ধ্বংস করেছো, যারা কাউকে সম্মান করতে পারে না, নিজের মাকে সম্মান করতে পারে না, নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না, নিজের দিদিকে সম্মান করতে পারে না। ও যদি আমাকে আর একবার চরিত্রহীন বলে কিংবা অন্য কোনো কথা বলে, তাহলে আমি ওকে এখানেই শেষ করে দেব। শেষ করে যদি জেলে যেতে হয়, তাহলে জেলে যাব। এরকম কুলাঙ্গার ছেলেকে আমি শাস্তি দিয়ে তবেই এখান থেকে যাব। দাদা, তুই তুই সরে আয় দাদা, তোকে তোকে মেরে ফেলবে, তুই সরে আয়। এই তোর উপযুক্ত শাস্তি। আমি কষ্ট দেখতে পাচ্ছি, আমার বউ মাই একদিন ঠিক মহিষাসুর বধ করবে। মা ত্রিপক্ষ পড়ে গেছে, গোটা দুনিয়ার লোক মেয়েদের সম্মান জানাচ্ছে, মেয়েদের শক্তির আরাধনা করছে। তোরা তোরা ঘরের মেয়েদের অসম্মান করিস। ঠিক ঠিক করেছো বৌমা, ঠিক 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 করেছো। বৌমা বৌমা, আমি যেরকম ভালোবাসতেও জানি, সেরকম দরকার পড়লে আমি হাতে লাঠি ধরতেও জানি। মা, তোমাকে ভালোবাসি মানে এই নয় যে তোমার দুই ছেলের সব অপরাধ আমি মেনে নেব, ওদের সব অপরাধ আমি ক্ষমা করে দেব। তোমার ছেলেকে বলে দিও মা, আমাকে চরিত্রহীন বলার আগে যেন দুবার ভাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।